হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। কেন? হ্যাঁ হ্যাঁ, লঙ্কাটা রেখে দেয়, আমি খেয়ে নেবো। আজকে সকালের ব্রেকফাস্টে ভাত ভাজা, কালকে রাত্রেবেলা আমি আর শান ঘুমিয়ে পড়েছিলাম 8:30, আর সকাল 7:30 উঠেছি, কিচ্ছু খাইনি, শানও খায়নি, আমিও খাইনি, তো সকালবেলা ওই জন্য ভাতটা ছিল, তার জন্য এই ভাত ভেজে নিয়েছি, হলুদ দিইনি, সাদা ভাত ভাজা। ও আবার কি এনেছি সেটাই করে? এটাই রসমালাই, বাবা আবার রসমালাই। না গো, তাই আমার ভয় লাগে কাটতে, হাত কেটে যায় না, এমনি বলছি। মনাদের বাড়ি পুজো কালকে রাত্রেবেলা ফোন করে বলেছিল একটু সবজি সবজা কেটে রেখে যেতে, আর আজকে খিচুড়ি হবে আর তরকারি হবে, সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে, মূলো ষষ্ঠী নাকি, সেটাই মনাদের বাড়ি আজকে অনুষ্ঠান। তো বন্ধুরা, এখন আমি আর কাকি যাচ্ছি একটু বাজারে, তারপরে যাব হচ্ছে গিয়ে হাটে যাব আজকে। তো চলো, কিসের জন্য যাচ্ছি হাটে সেটা পরে বলবো, আগে যাই। কাকি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তবুও আমার সাথে আসলো, কাকি প্রচণ্ড শরীর খারাপ, তো কাকিকে নিয়ে যাচ্ছি, কাকি বুঝবে, ওর জন্য কাকিকে নিয়ে যাওয়া। এখন না আগের কথা বলছি, মনাদের বাড়ির সমস্ত রকম সবজি কেটে তারপরে চলে এসেছি হাটে আমি আর কাকি। মনাকে বলছিলাম, মনা তো বিজি, কারণ কি সারাদিন ওদের বাড়িতে পুজো আছে, ব্রহ্মা পুজো আর তোমার হচ্ছে গিয়ে মূলো ষষ্ঠী পুজো হয়, তো সেটাই আছে ওদের বাড়ি। তো ষষ্ঠী কত রকমের হয় না, তার মধ্যে এক এক ষষ্ঠী হচ্ছে এই মূলো ষষ্ঠীটা। তো ওদের বাড়ি পুজোর জন্য আমি তরকারি মরকারি সব কেটে রেখে তারপরে একটু ফাঁকা হয়েছে, তাই বললাম যে হাটের থেকে আমি ঘুরে আসি, একটা কম্বল কিনবো, তাই জন্যই এসেছি। তা কম্বলগুলো দেখছিলাম, এই যে কম্বলটা দেখছো, এই কম্বলটার দাম হচ্ছে কত জানো? 4,000 টাকা দাম। তো এই কম্বলটা আমার বেশ পছন্দ ছিল, তো টাকার জন্য নিতে পারলাম না। তো দেখা যাক বড়মশায় কী বলে। আর এই যে এই তোমার টপ প্লাস সোয়েটার, এটা বেশ ভালো লাগছিল, দুটো কালার ছিল, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। এটা ভালো লাগছে না? সাদাটা ভালো লাগে কিন্তু যত্ন রাখতে পারবো না। কেনা হয়ে গেছে কম্বল, এখন যাচ্ছি বাড়ি কাকে আর আমি, আর এটা হচ্ছে গিয়ে গৌরব উজ্জ্বল সংঘর মাঠ, এই যে কম্বল। কাকি এখন মনাদের বাড়ি খিচুড়ি রান্না করছে, খিচুড়ির দায়িত্ব কাকি, কাকি রান্নার এক্সপার্ট, ওর জন্য আর আমি গেলার দায়িত্ব, গেলা কোটার দায়িত্ব। ও কাকি তরকারি একদম ছোট ছোট কাটা হয়ে গেছে, ঠিক আছে না? মনা বলছি আমার 600 টাকা। কিসে? হ্যাঁ হ্যাঁ, তা তো থাকে। কোনটা গামলা? বড় গামলাটা, বড় গামলাটা, তরকারিটা? হ্যাঁ, নেওয়া হয়ে গেছে। ব্রহ্মায় ব্রহ্মায়
এটা নিয়ে এসেছি হাটের থেকে, এটা ওই ফলস সোয়েটারের মতোই, তবে অল্প ঠান্ডায় পরার মতো, বেশি ঠান্ডায় পরা যাবে না, অল্প ঠান্ডায় বেশ পরা যাবে। নিউ ফ্যাশনেবল দেখলাম তাই নিয়ে আসলাম। আর এই কম্বলটা, এই যেরকম ডলফিনের এই কম্বল, এই কালার, এই কালারটা নিয়ে আসলাম। কে নিচ্ছে? মনা আর কাকু আমাদের রেখে খেয়ে নিচ্ছে, পর্ণাও খেয়ে নিচ্ছে, আমাকে পর্ণা বরকে রেখে খেয়ে নিচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিল, খিচুড়ি আর তরকারি হয়েছিল, ওটা খেয়ে আবার বিকালবেলা এসছি। বিকালবেলা বেগুনি করেছে মনা, তাই ফোন করে ডাকলো যে এসে খেয়ে যাও। তারপরে আমি আর কাকি আসলাম বেগুনি খেতে। ঘন করে ব্যাটার করতে হয় তাই না? বেশি ঘন না পাতলা। আমার ছেলে উঠো নেড়ে উঠো খায় না, এই আউট নলেজ থাকে মনা। আবার শানের জন্য বেগুনি পাঠিয়ে দিয়েছে, তো শান একটা খেয়ে নেবে, পাঁচটা বেগুনি শান একাই খেয়ে নিতে পারবে। আজকে সারাদিনটা বেশ আরাম করে কাটিয়েছি বন্ধুরা। সেই সকালবেলা একবার রান্না করেছি আর দুবার হচ্ছে গিয়ে খেয়েছি কালেকশনের, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে মনাদের বাড়িতে দুপুরে তো মনা আগের দিনই বলেছিল যে রান্না বান্না করতে হবে না, তুমি এখানে এসে খাবা, তো সেই দুপুরে খাওয়া দাওয়া ছিল, খিচুড়ি তরকারি খেলাম। আর রাত্রিবেলা খিচুড়ি শানের জন্য নিয়ে এসেছিলাম, কেনে করে শান তো যায়নি, শানের জন্য কেনে করে নিয়ে এসেছিলাম, তো শান খায়নি, অল্প একটু সন্ধ্যার সময় খেয়েছে আর বললো খাবো না, আর ওর কাশি হচ্ছে না প্রচণ্ড, তার জন্য আমি ভাতটা দিলাম না খিচুড়িটা রাত্রিবেলা, তাই আমি রুটি দিলাম। তা রুটি করেছিলাম, সবজি সকালবেলা তোমার ইসে কালকে বিট কুড়িয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটা আজকে করেছি, রান্না করেছি, সেটা দিয়ে শান তোমার ইয়েটা খেলো, রুটিটা খেলো, অনেকটাই ছিল, প্রায় দেখলে তো কালকে কতটা কুড়ালাম, তো অনেকটাই ছিল, তো সেটা দিয়ে পুরোটাই রুটি খেয়েছে, তিনটে রুটি আর দই খেয়েছে, আর আমি খেলাম তোমার খিচুড়ি আর তরকারিটা, ব্যাস সেটাই হলো রাত্রের ডিনার। শান আসছে চাল নিয়ে, দেখো চালের বস্তা নিয়ে, আর অল্প কটাই রয়েছে তো। হ্যাঁ দাঁড়া আমি এই ভিডিওটা দেখছি ভূতের।